আমাদের চায়ের বদলে আইসক্রিমের আসর বসেছে। আজকে রাতে ভাবছি একটা মানে নিউ এক্সপেরিমেন্ট করবো, রান্না করবো হচ্ছে যে চিকেন বেবিকর্ন। তো তার মধ্যে দেখলাম যে অর্ধেক মেটেরিয়ালস নেই, তো এবার ছুটতেই হবে বাজারে, কিছু করার নেই। রসগোল্লা নেবে? রসগোল্লা মিষ্টি আর সবজিটা হয়ে গেল, মিষ্টিটা রান্নার মধ্যে পড়ছে না, আসলে কালকে বাবা আসবে তো তার জন্য মিষ্টি নিলাম, আর এবারে সয়া সসটা নেবো। চল তারপরে তোমাদের দেখাবো আমি যে নতুন দুটো ড্রেস কিনলাম না, দারুন দেখতে, তো সেগুলো তোমাদের পরে দেখাবো। চলো তাদের সেরে ফেলি। দেখো চিকেন বেবিকর্ন কিন্তু একটা চাইনিজ ডিশ, অনেকেই বানায় শুধু বেবিকর্ন, বেবিকর্ন ফ্রাই, তারপরে চিলি বেবিকর্ন, কিন্তু আমি একটু চিকেন দিয়ে মিক্স আপ করবো, জিনিসটা আরো টেস্টি হবে, ভালো হবে। তো চলো প্রথমে আমি বেবিকর্ন গুলোকে কেটে ফেলি। আমি একটু ছোট ছোট করে টুকরো করছি, তোমরা সাইজে বড় করতে পারো, দুটো করতে পারো, আমি তিনটে করে নিচ্ছি। আমার বেবিকর্ন গুলো কাটা হয়ে গেছে, এরপরে নেক্সট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই বেবিকর্ন গুলোকে জলের মধ্যে সামান্য নুন দিয়ে জাস্ট একটু 4-5 মিনিট মতো সিদ্ধ করে নেবো। জলের মধ্যে একটু নুনও দিয়ে দিতে হবে, তাহলে ভিতরে একটু নুন ঢুকে যাবে। তবে বসে থাকলে চলবে না, কারণ অনেকগুলো আইটেম আছে, তো মানে একসঙ্গে না করতে পারলে প্রচুর দেরি হয়ে যাবে, তাই ওইদিকে ওটা সিদ্ধ হচ্ছে হোক, আর এদিকে ততক্ষণ আমি চিকেনটাকে ভালো করে মিক্স করে নিই। মানে টিপিক্যালি ওই চিলি চিকেন যেমন চিকেনটাকে ইয়ে করে ম্যারিনেট করে পকোড়া বানায় না, সেম সেরকমই সিস্টেম। দেখো চিকেনগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, বোনলেস চিকেন। আমি এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, একটা ডিম, আদা রসুন পেস্ট আর গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে একটু নুন, মানে নর্মাল যেরকম চিলি চিকেন করে না সেম প্রসেস। এই যে ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুন পেস্ট আর ফাইনালি একটা ডিম। এটাকে আমি ভালো করে মিক্স করে নিই। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, আর ওইদিকে আমার বেবিকর্নও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ঢেলে ফেলি। এবার বেবিকর্নটাকেও আমি সেম প্রসেসে ম্যারিনেট করে নেবো, অলমোস্ট শুধু ডিমটা লাগবে না, ডিমটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি ডিম দিচ্ছি না এতে। এতেও ময়দা দিচ্ছি, আর চিকেনের মতোই সেম, কর্নফ্লাওয়ার, সামান্য নুন, কারণ এতে নুনটা অলরেডি দেওয়া আছে জাস্ট টেস্টের জন্য, গোলমরিচ গুঁড়ো আর সব শেষে জিঞ্জার গার্লিক পেস্ট। চলো এবার এটাকেও মেখে ফেলি। দাঁড়াও এতে একটু হালকা জল মিশিয়ে দিই, নাহলে না মাখো মাখো হবে না, আর যখন পকোড়া করবো ছেড়ে ছেড়ে যাবে গা থেকে। দেখো কিরকম আঠার মতো আটকে গেছে। এবার ঝটপট করে চিকেন আর বেবিকর্নটাকে ভেজে ফেলতে হবে, একটু বেশি তেল লাগবে, দু বোতলেই ভাজতে হবে। চলো বেবিকর্নটা ফার্স্ট, তারপর চিকেনটাকে ভাজবো। মোটামুটি দেখো ব্রাউন কালার চলে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো।
এই দাঁড়াও গো, চিকেনে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো না দিলে হবে না, এত ভুলে যাচ্ছি না। চলো এবার চিকেনগুলোকে ভেজে নিই, তারপরে এগুলো ভেজে নেওয়ার পরে রান্না করতে কতক্ষণ, এইগুলো করতে যতটুকু টাইম লাগে। চিকেনও ভেজে ফেললাম ঝটপট করে, এবার আমরা ফাইনাল স্টেজে পৌঁছে গেছি। আমি ক্যাসারোলটা নিয়ে নিয়েছি, এবারে তেলের মধ্যে আমি প্রথমে এই যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব। এবারে আদা রসুনের একটু কাঁচা ভাব, কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা একটু চলে যাওয়ার জন্য হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেব। রসুন আর আদা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিই। নেক্সট হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি, বললাম না চিলি চিকেনের মতো সেম পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি নাড়িয়ে নিয়ে আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। তোমরা ক্যাপসিকাম বিভিন্ন কালারে দিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, শুধুমাত্র গ্রিন কালার। এবারে সবগুলোকে একটু করে ফ্রাই করে নেবো। এই যে মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে মশলাগুলো অ্যাড করি। গোলমরিচ গুঁড়ো, অল্প নুন, শেষে আমি আরেকবার ভালো করে দেখে অ্যাডজাস্ট করে নেবো। মনে রাখবে সবসময় যে শসাও নুন থাকে, তাই নুনটা সবসময় অল্প দেবো, কারণ অল্প দিলে আমি কি কম হলে নুন দিয়ে খেতে পারবো, কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। নেক্সট হচ্ছে টমেটো কেচাপ, সয়া সস, এটা মাস্ট, গ্রিন চিলি সস, ভিনিগার, আর ফাইনালি হচ্ছে মধু। মধুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এত কিছু টকের জিনিস দেওয়া হলো, মধুটাই অ্যাডজাস্ট করে দেবো। দাঁড়াও এবার যে বাটিটা, যে বাটি দুটোতে আমার মশলাগুলো লেগে আছে না, ওগুলোকেই জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দিই, তাহলে এক্সট্রা করে আর কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিতে হবে না। এবার এই গ্রেভিটার মধ্যে আমি বেবিকর্ন আর চিকেনটাকে দিয়ে দেবো, তাহলে ভালো করে রসটা ঢুকে যাবে, তাহলে আমার মোটামুটি রান্না এখানেই খতম হয়ে যাবে। না হয়ে গেছে মোটামুটি, এবার এটাকে চাপা দিয়ে রেখে দিই। আর একটু ঘরে গিয়ে বসি, আর পারছি না। ভয় দেখাও তো একটু দেখি, ভয় দেখাও তো, ভুড়ি পাবড়ি। গরমে রান্না করানো হয়তো, বাপরে গরমে সিদ্ধ হয়ে যায়, মাংসের সঙ্গে নিজেও সিদ্ধ হয়ে গেছে, রেসিতে এসে শান্তি। আর যাই হোক, তবু গরম করুক, বাট একটা নতুন জিনিস ট্রাই করলাম তো, মানে একটা নতুন ধরনের রান্না, জানি না খেতে কতটা ভালো হবে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তো চলো এবার তোমাদের আমার ড্রেসগুলো দেখিয়ে দিই, আমি যেগুলো মানে স্পেন্সারে গিয়েছিলাম ওখানে ম্যাক্স থেকে নিয়েছি। আমার পুজোর ড্রেস ধরতে গেলে হয়ে গেল, আর এর সঙ্গে আমার বাবার মানে শ্বশুরমশাইয়ের একটা নিয়েছি, আর আমার বরের দুটো আমি নর্মাল গেঞ্জি নিয়েছি। ওকে যাওয়া যাক করার জন্য, প্রথমে আমারগুলো দেখিয়ে দিই। এটা মানে খুবই হালকার উপরে একটা লং কুর্তি, ফ্রক টাইপের, খুব সুন্দর দেখতে। এই যে আমি পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আরেকটা ড্রেস দেখিয়ে দিই, একবারে দুটো পরে দেখাবো, এটা তো অসাধারণ দেখতে।
এটা বিয়ে বাড়িতেও পরে দেওয়া যাবে। আর তার সঙ্গে মাঝে মাঝে ধরো কোথাও বেড়াতে গেলাম সমুদ্রের ধারে, একটু রিল্যাক্স করলাম সন্ধ্যাবেলায় বসে, কেন লাইট না করলাম, বেড়াতে যাবি রে? হ্যাঁ স্বপ্ন আর কি, করোনা তো স্বপ্ন চলে গেছে। আগে বাবারটা ওরটা দেখিয়ে দিই, ঝটপট করে পরিয়ে ড্রেসগুলো না, মানে দেখতে যতক্ষণ না পড়ছে শান্তি হচ্ছে না। একবার ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু এবার এসে আয়নার সামনে ভালো করে নিজের ঘরে না দেখতে পেলে ঠিক মনটা শান্তি হয় না। এই যেটা বাবার, আর আমার পরে নর্মাল দুটো গেঞ্জি নিয়েছি, টুকিটাকি বাড়িতেও পড়তে পারবে, তো কোথাও বেড়াতে বেড়াতে গেলে জাস্ট ওই ইয়ে পরবে, ট্রাকসুটের সঙ্গে গেঞ্জি, তোকে ব্ল্যাকটা খুব ভালো মানাবে। আমি পরে আগে দেখি জিনিসটা কেমন হয়েছে, দেখা যাক কেমন লাগছে। একদম পিওর কটন, খুব মানে খুব নরম, একটু পাতলা, কিন্তু পরে আরাম আছে, খুব সুন্দর দেখতে। তোমরাই বলো কেমন লাগছে। না মাকে বাবাকে একটু দেখিয়ে আসি, আমি যা কিছু কিনি না সব মা বাবাকে দেখায়, বেশ বলে আমার ভালো ভালো লাগে। বাবার আবার এই কালারটা খুব ফেভারিট জানো তো, দেখি কি বলে। মাম্মা দেখলে বা চাইছে আমাকে দেখলে, জামাটা পরে দেখাতে গেলাম আর মাম্মা আমাকে দেখি লাফিয়ে পুরো কোলে চলে এলো, মাম্মা কোলে চলে যাচ্ছে, আর একটা পড়তে হবে তো আমায়, বসো না এখানে, দেখো কত জিনিস আছে তোমার, সাজের জিনিস খেলবে, চলো ঝটপট করে আর একটু ড্রেস পরে ফেলি। ভালো দেখতে মামা, ভালো আমাকে ভালো লাগছে বলছে ম্যাগো মুখটা নিয়ে এমন করলো, মামার ভালো লাগছে, বলে না বলছে মামা ভালো লাগছে, ভালো লাগছে মামা। যদিও ড্রেসটা পছন্দ হয়নি, কারণ মাম্মা শাড়ি পরলে জানে একটু বেশি সুবিধা হয় মাম্মার, তাই দেখিয়ে প্রথমে মুখটা বেজার করে দিল, তারপর বললো না 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 না। তোমরা বলো তো কোন ড্রেসটা পরে বেশি ভালো লাগছে, এটা ভালো 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 নয়, আরি তোর সঙ্গে আরি ভালো, দাও এটা দেখি আসি, এই দেখুন এরকম, এই দেখুন বাবা ভালো দেখতে, দেখি এই গ্রাউন্ড জায়গা চলো আজকের মতো ভিডিও এইটুকুই, কালকে আমি আমার বাবার বাড়ি যাবো, ওখানে খুব মজা হবে, কিন্তু এখানে একটু একটু মন খারাপও করবে, এখানে তো অলরেডি দাদু ঠাকুমার মন খারাপ করতে শুরু করে দিয়েছে, হবে স্বাভাবিক ব্যাপার সারাদিন থাকে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। আজকের মতো টাটা।